ইমাম মাহাদির আগমন সম্পর্কে জানতে চাই ইমাম মাহাদির আগমন সম্পর্কে জানতে চাই আসতেছে ইনশাল্লাহ বেশি দেরি নেই দলিলে কয় যে অল্প দু হাজার আঠারো উনিশ বিশ একুশ এর মধ্যে চলে আসার কথা কিছু দেরি হতে পারে অল্লাহ আলাম সেটা আল্লাহ জানে কিন্তু দলিলে কয় এটা দলিল বলতে গেলে তো অনেক টাইম লাগবে আল্লাহ এই উম্মতের প্রতি একশো বছরের মাথায় এমন লোকদের পাঠাবেন যারা এই দিনের সব কিছুকে নতুন করে দেবে দিনের হারানো অঙ্গগুলিকে আবার ঋণীয় করে দেবে নবায়ন করে দেবে ধরুন মুসলমানদের দিনের রাষ্ট্রীয় শক্তিটা খেলাফত খেলাফত মুসলমানরা হারাইছে উনিশশো সালের মার্চ মাসে উনিশশো সালের মার্চ মাসে কামাল আতা তুর্ক এটা দাজ্জালের বাহিনী সে মাসুনিয়া মাসুনিয়ারা এই খেলাফত ধ্বংস করছে দাজ্জালের নির্দেশে ওই শয়তান গোড়ায় বসে কামাল আতা তুর্কের মাধ্যমে মুসলমানদের খেলাফত ধ্বংস করে দিয়েছে তো উনিশশো সালের মার্চ মাস এই হাদিস বলতেছে একশো বছরের মাথা এটা আবার রিনিউ হবে উনিশশো থেকে একশো বছর হিসাব করলে কত হয় দু হয় আচ্ছা দু হাজার চব্বিশ এটা সৌর বর্ষ হিসাবে হয় কিন্তু চান্দ্রবর্ষ আরো ছোট প্রতি সাতানব্বই সৌর বর্ষে একশো চান্দ্র বর্ষ হয়ে যায় সৌর বর্ষ সাতানব্বই হলেই চান্দ্রবর্ষের বর্ষের এক শত এক শতাব্দী পুরো হয় তাইলে কত সাল হয় তিন বছর কমান দু হাজার একুশ আমরা উনিশশো চব্বিশ সালে সৌরবর্ষ বর্ষ সালে খেলাপথ হারাইছি একশো বছরের মাথায় আদেশ বলতেছে দিনের সব নবায়ন হয়ে যায় তাহলে তো দু হাজার একুশে আমরা খেলাপথ ফেরত পাওয়ার কথা ওলা খিলাফত কবল আল মাহাদি এটা এজমাই মাসালা যে ইমাম মাহাদির আগে কোনো খেলাফত হবে না তাহলে তো দু হাজার একুশের মধ্যে আশা করতে পারি ইনশাল্লাহ আবার নোয়াম ইবনে হাম্মাদের কিতাবুল ফেতানের মধ্যে আছে সায়াউজুবে মক্কাতা এজন ফায়ুকতাল মক্কার বাইতুল্লায় একজন আশ্রয় গ্রহণকারী আশ্রয় গ্রহণ করবে কিন্তু তাকে হত্যা করা হবে আ তো মক্কায় বাইতুল্লাতে একটা লোক আশ্রয় নেবে তারে খুন করা হবে এটা ঘটেছিল এটা এই হাদিসটা বাস্তবায়ন হয়েছিল উনিশশো সালে উনিশশো উনআশি সালের একুশে নভেম্বর ভোরে এই আশ্রয় গ্রহণকারী বাইতুল্লাতে আশ্রয় নিয়েছিল চোদ্দশো সালের পয়লা মহারৰনিশশো উনআশি সালের একুশে নভেম্বর কিন্তু তখন সরকারি সৈনিকরা শরীফে গোলাগুলি করে ওই মোহাম্মদ বিন আবদুল্লাহ কাহতানি যে বায়তুল্লাতে আশ্রয় নিয়ে বলেছিল আমি ইমাম মাহাদি এবং তার শ্বশুর জোহাইমান দুইশো লোকের হাতে বায়ত নিয়েছিল পরে সৈনিকদের আক্রমণে ওনারা কাবা শরীফে নিহত হন আচ্ছা এটা দু হাজার হ্যাঁ কোন সালে উনিশশো উনাশি সালের একুশে নভেম্বরের ঘটনা হাদিস বলছে মিন তারপরে পৃথিবীর মানুষ বুড়া এক বুড়া সময় কাটাবে এক বুড়া মানে উনচল্লিশ বা চল্লিশ বছর মানুষ উনিশশো একুশের পরে উনচল্লিশ উনিশশো উনআশির পরে উনচল্লিশ থেকে চল্লিশ বছর মানুষ নিউট্রাল থাকবে আর কোনো ব্যক্তি কার বা আশ্রয়দাতা আশ্রয় গ্রহণকারী এই সময় হবে না উনচল্লিশ চল্লিশ বছর পরে সুম্মা উজু আঁক আর বেমাক্কা আরেকজন এসে বাইতুল্লাহ আশ্রয় নেবে ফাইন দ্রাক্তাহ ফালা তাক দ্বিতীয়বার উনচল্লিশ বা চল্লিশ বছরের মাথায় যে আশ্রয় নেবে তাকে পেয়ে গেলে তার বিরুদ্ধে মারামারি যুদ্ধবিগ্রহ করতে যাইও না ফাইন নাহু জয়েসল খাস কারণ সে হবে আসল ইমাম মাহাদি তাকে মারতে যে আসবে যে বাহিনী আসবে ওই বাহিনীকে আল্লাহ তালা মাটির নিচে তলিয়ে দেবেন আচ্ছা তাহলে উনিশশো থেকে উনচল্লিশ বছর বা চল্লিশ বছর হিসাব করেন কত সাল সামনে হয় দু হাজার উনিশ দু হাজার উনিশ হ্যাঁ দু হাজার উনিশ ধরো উনিশ বিশ এই হাদিসে বলছে দু হাজার উনিশ বিশ এই টাইমটার মধ্যে ওই দ্বিতীয় আশ্রয় গ্রহণকারী কারবাতে আশ্রয় নিতে পারে নিবে এবং সে হবে আসল মাহাদি সে হবে আসল ইমাম মাহাদি তাকে মারা যাবে না তাকে মারার জন্য সিরিয়া থেকে বিশাল বাহিনী আসবে মক্কা নামক স্থানে বলছেন আবু হাদিস যে এটা সহি মুসলিমও আছে মক্কামুদ্দিনের মাঝখানে বাইদা নামক স্থানে ওই বাহিনী যখন আসবে ট্যাং কামান দুনিয়া সব নিয়ে। আল্লাহ গোটা বাহিনীকে মাটির নিচে তলাই দিবে তখন সারা পৃথিবীর মানুষ জানবে যে বাইতুল্লাহতে যাকে মারার জন্য এরা যাচ্ছিল উনি সত্য ইমাম মাহাদি তখন সারা পৃথিবীর মুসলমানা তার অনুগত হয়ে যাবে তার হাতে বায়াত গ্রহণ করবে মোটামুটি দুইটা দলিল ইমাম মাহাদির অজস্র দলিল আছে দুইটা দিলাম আপনাদেরকে মুসলমানদের হায়াত আর কতদিন আনুমানিক মুসলিম মুসলিমা পৃথিবীতে হয়তো বা ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ বছর বা কিছু কম বেশ থাকবে এর বেশি না এর বেশি হওয়ার সম্ভাবনা কম যদি বেশি হয় এটা গবেষণা এটা যদি একটু কম হয় হতে পারে অল্লাহ আলম সাধারণত আইডিয়াগুলি যেহেতু হাদিসের হাদিসেরই বুঝ এগুলি নবীজি হাদিসে বলেই গেছেন সেখান থেকে এই বুঝগুলো গবেষণাগুলি আসছে সাধারণত এগুলি ভুল হয় না তাবিজ ব্যবহার করা কি। তাবিজ ব্যবহার করা মানে আল্লা কা তামি মাতান ফকাত যে তাবিজ জুলাল সে সিরিক করলো তাবিজ জুলাবেন না কোরআন হাদিস দিয়েও তাবিজ জুলাবেন না ঝাঁড়ফুঁক দেবেন পানির বোতলে পানি পানি পোড়া দেবেন তেলের বোতল আনি তেল পোড়া দেবেন জিনে তারা এক লোককে আমি সরিষার তেল পড়ে দিছিলাম তো ওই জিনটা বলে এটা পড়ার পরে এই সরিষার তেলগুলি বিষ হয়ে গেছে পুরা পুরা বিষ হয়ে গেছে এগুলি গায়ে লাগলে জ্বলি যায় সব কোরআনের অ্যাকশন কিসের অ্যাকশন তাবিজ দিয়ার পয়সা খাবেন না হুজুরেরা কেউ সরিষার তেলের বোতল আছে অলিভ অয়েলের বোতল আছে আপনি ফুঁ দেন ফু দিয়ে এক বোতল তেল দশ হাজার টাকা বিক্রি করেন কোনো সমস্যা নেই আপনার তেলে যদি কাজ হয় যদি কাজ হয় দশ হাজার কেন দশ লাখ নিলেও কোনো সমস্যা নেই আপনি নেবেন বুঝেন না সাহাবিরা নিয়েছেন ফুঁদিয়া তিরিশটা অ্যারাবিয়ান ছাগল মানে ছয় লাখ টাকা বুঝেন না এক ফুল লগে সে উঠে খাড়াইছে মুমূর্ষ রুগী যদি এরকম হয় আপনার নেবেন কোনো সমস্যা নেই পানি পানির বোতল কিনেন হাফ লিটারের বোতল ফুঁ দিয়ে দিয়ে রাখেন রুগী আসবে নিয়ে যাও এক হাজার টাকা দাও এক বোতল পানি এক হাজার টাকা কোনো সমস্যা নেই আপনার যদি ফুঁতে লোক ভালো হয় নিতে পারবেন ইন্যা মা আকাশ তোমালাই হাজরান কিতাব বলল হয় আল্লাহর কিতাব দিয়ে চিকিৎসা করে যেই বিনিময় নাও এর মতো হালাল কোনো বিনিময় হালাল কোনো টাকা ভীতি আর নাই বুঝেন না ডাক্তাররা সব টাকা পয়সা নিয়ে যায়তে স্যার হুজুরা খালি চাইয়া থাকবো হুজুরা তো বড় হুজুরা যে ডাক্তারই জানে এটা কোনো ডাক্তারই জানে না গ্যাস্ট্রিকের ওষুধ দিতে দিতে ডাক্তাররা শেষ আলসার মালসার হইয়া কেবে এবার অপারেশন করো কিন্তু আমি একটা জিনিস জানি আমার এটা খাইলে জীবনে গ্যাস্ট্রিক ওই ওই লোকে ওই লোক থেকে এক হাজার মাইল দূরে থাকবো গ্যাস্ট্রিক আমার কোনো গ্যাস্ট্রিকের কোনো সমস্যাই নেই কেন আমি ওই জিনিসটা খাই কইতাম না কইতে টাকা দিতে হবে ডাক্তারের কাছে একটা ওষুধ লেখা নিলে উনি দুই হাজার টাকা নেয় আর আমি কেন এমনি দেব নাকি আচ্ছা আমি বলে দিলাম টাকা আপনারা পৌঁছাবেন সেটা হলো মেথি মেথি আল আলবি আরবিতে বলে আল্লাহ হুলবা ইমাম এবদুল কাইম আত্মব্য নবী নবীজির ডাক্তারি বইতে ইমাম এব্দুল লিখেছেন হুল হুলবাবা এই মেথির মধ্যে এমন সব গুণ আল্লাহ রেখেছেন এইটা যদি কেউ জানত তাহলে স্বর্ণ না কিনিয়ে এই মেথি কিনে খাইত গ্যাস্ট্রিকের রুগী ওয়ান টুতে ভালো হয়ে যাবে দশ পনেরোটা মেথি এমনি চা খান গ্যাস্ট্রিক শেষ ডেলি দু তিনবার খান আলসারও ভালো হয়ে যাবে অথবা দশ পনেরোটা মেথি চা বানাইয়া ডেলি চার পাঁচবার খান চিনিও লাগবে না লবণও লাগবে না শুধু জাল দিয়া সন্ধ্যের মতো পানি আমার হাতে হাজার হাজার গ্যাস্ট্রিকের রুগী স্থায়ীভাবে ভালো হয়েছে এই মেথি দিয়া আমার নিজেরও আমার পরিবারে কোনো গ্যাস্ট্রিক নাথিং নাই বললে নাই এটা কিছু হইলে মেথি আছে একটুখানি হার্টের সমস্যা মেথি দিয়ে আল্লাহ তালা সেবা করে দেন আর গ্যাস্ট্রিক তো নির্মূল এলিপ্যাথিক ওষুধে যত খাইবেন গ্যাস্ট্রিকের ওষুধ তত পাওয়ার বাড়াইবে কিন্তু চিকিৎসা নেই চিকিৎসা না চিকিৎসা হলো এগুলিতে হারবাল হারবাল ওষুধে চিকিৎসা হোতা মেথি বলে মানে হয় এইসব এলাকায় মেথি ওই যে গোস্তের সাথে দেয় এটা মহামূল্যবান সম্পদ মানুষ হজ করার পর দাঁড়িয়ে রাখে অথচ নামের পাশে আলহাজ লেখে এটা কি আলহাজ রিয়া রিয়াকারি আসতে পারে হজ নষ্ট হয়ে যেতে পারে আলহাজ লেখবেন না নামাজ পড়ে কি আল মুসল্লি লেখেন হ্যাঁ সিয়াম পালন করে আসাইম লেখেন কেউ তো এখানে হজের মধ্যে আলহাজ কেন হ্যাঁ এগুলি ঠিক না এগুলি এগুলি এক ধরনের প্রচার মৃত ব্যক্তি উপলক্ষে খাওয়া দাওয়া যেমন তিন দিন পাঁচ দিন চল্লিশ দিন ইত্যাদি সৈন্যভিত্তিক জানাবেন কিছু কইতে গেলে তো বিপদ আমার কিছু মৌলানা ভাইয়েরা কাজী ইব্রাহিম কোনখানে কি কথা বলে অনেক আমার ভাইয়েরা আছে আল্লাহ ওনাদের রহম করুন না বুঝে ইউটিউবে ফেসবুকে সমালোচনা করে তাই সম্বন্ধে বলছিলাম তাই এটা আরবি শব্দ তৈয়ন তৈন মানে ভাঁজ করা পেট ভাঁজ করা অর্থে আরবি সাহিতে ব্যবহার হয়েছে অবত আমি লাগলে আমার প্যাটকে আমি ভাঁজ করে রাখি যেমন চাদরকে ভাঁজ করে রাখি তৈয়ন পেট ভাঁজ করা অর্থে এটা আরবি সাহিত্যে ব্যবহার হয়েছে এটা তাই অর্থে না আসমান জমিন ভাঁজ করা অর্থে তাই কোরআনে ব্যবহার হয়েছে কতই সিজিল কোত যেদিন আমি আকাশকে ভাঁজ করব রেজিস্ট্রার যেমন তার কিতাবকে ভাঁজ করে বন্ধ করে রাখে আমি বলেছিলাম রংপুরের এক বক্তৃতায় আসমান জমিন ভাঁজ করা অর্থে তাই ব্যবহার হয়েছে লাগাই দিছে কাজী ইব্রাহিম কেছে কোরআনে টাইয়স বললাম কি আর তুই ব্যাখ্যাটা করলি কি ভাই এই যে একটা আবাঙ্গালি বদভ্যাস আমাদের মধ্যে আমি বলেছি আসমান জমিন ভাঁজ করা অর্থে তৈন কোরআনে এসছে তাই অর্থে তো কোরআনে আসার প্রশ্নই আসে না হাদিসেও নাই আরবি সাহিত্য আসে নাই আমি শব্দের বিশ্লেষণ করছি তাইয়ুন মানে ভাঁজ করা যে কোনো জিনিস ভাঁজ করা অর্থে এটা আরবিতে ব্যবহার হয় তাইও ওরা ভাঁজ করে এটাকে খুব সুন্দর করে ভাঁজ করে এটাকে আয়রন করে ব্যবহার করে হয়তো তাই মানেই তো ভাঁজ করা হয়তো এই জেনেটারের তারা আরবি থেকে টাই শব্দ ব্যবহার করেছে ভাঁজ করা জিনিস এখন কোরআনে ব্যবহার হয়েছে আসমান জমিন ভাঁজ করা অর্থে এই টাই অর্থে তো করোনা দিচ্ছে ব্যবহার হয় নাই আমি বলেছি আসমান জমিন ভাঁজ করা অর্থে তাই ব্যবহার হয়েছে এরা লাগাই দিছে আমার এগুলি হলো আসলে এগুলি এক ধরনের মূর্খতা আরেকজন আমি বললাম যে চল্লিশা সাতাইশা তিন দিনা চার দিনা মৃত্যু মাসে কি ওরুজ মৃত ব্যক্তির নামে যেটাই করেন এটা করলে কবরে মৃত ব্যক্তির আজাব শুরু হবে আমি দলিল দিয়েছিলাম দুইটা জারির এবনা আবদুল্লাহ হাদিস এবনা মাজার কুন্না নাউদ্দুল ইস্তেমা আইলা আহলিল মাইয়েত ওসনাআতাত তুআমি মিনান নিয়াহা সাহাবি জারির বলেন আমরা সাহাবিরা মৃত ব্যক্তির পরিবারের ওখানে যাওয়া এবং সেখানে খাদ্য জিয়াপতের আয়োজন করাকে নিয়াহাত মনে করতাম নিহাত মানে বিলাপ অনুষ্ঠান বিলাপ অনুষ্ঠান মনে করতাম এই নিয়াহাত বা বিলাপ অনুষ্ঠান কত ভয়ঙ্কর পাপ এ নিয়াহাত সম্বন্ধে সহি বুখারিতে এসছে আল বেমা নিহা আলাই হে মৃত ব্যক্তির কবরে আজাব শুরু হয়ে যাবে যদি তার জন্য নিয়াহাত বা বিলাপ অনুষ্ঠান করা হয় দুইটা হাদিস মিলাইলে তাহলে আছে জিয়াফত একটা একটা নিয়াহাত সাতাইশে কি মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে কোনো জিয়াফত খাদ্য অনুষ্ঠান করলে ওইটাই কি নিয়াহাত বা বিলাপ অনুষ্ঠান আর এই বিলাপ করলেই বোখারি হাদিস বলতেছে আজাব হবে বুঝেন না এখন এক বন্ধু উনি ভালো মহাদিস আর ভালো জানেন উনি দেখলাম ইউটিউবে একেবারে বোখারি মুসলিম সব কিতাবেনে মেনে বলতেছে কাজী সাহেব অপব্যাখ্যা দিচ্ছেন বোখারিতে আছে আল মাইয়ে তুই ও বেমা নিহা মাইয়েতের আজাব হবে নিহাত করলে নিহাত মানে কি বোখারির বাংলা অনুবাদে লেখা আছে বিলাপ কাঁদাকাটি বিলাপ বিলাপ করলে আজাব হবে জোর করে শব্দ করে কাঁদলে আজাব হবে উনি বাংলা ব্যাখ্যার শুধু ওই বিলাপ শতটা নিয়েছেন কিন্তু এভনে মাজায় যে এই নিয়াহাত বা বিলাপ বলা হয়েছে সোনাত্ত আম খাদ্য জিয়াবত করলে ওইটাও কি বিলাপ অনুষ্ঠান উনি বোখারিতে সেমতো থেকে গেছেন এভনে মাজার খুলি দেখেন নাই যে এবনে মাজার মধ্যে নিয়াহাত শুধু কান্না কাটি না চল্লিশা সাতাইশা তিন দিনে কুলখানি ওরুজ, যত খাওয়ানি আছে সব সাহাবিরা এই খাওয়ানি অনুষ্ঠান মৃত ব্যক্তির জন্য যে কোনো খাওয়ানি অনুষ্ঠান কেউ বা বিলাপ অনুষ্ঠান বলতেন তারাই হাদিসের ব্যাখ্যা ওইটা বুঝেছেন এখন ওই ভাই করলো কি করে দিয়া আমাদের শুধু বোখারিটা আয় কিতাব দেখাইতেছে দেখুন কাজী সাহেব বলল খাওয়াইলেও নাকি নিয়ে হয় কই বোখারিতে তো নাই তো উনি অপব্যাখ্যা করেছেন অপব্যাখ্যা আমি করলাম না ভাই তুমি করলা অপব্যাখ্যা তুমি করেছ হাফিজটা সেই এনো গা পাতান কাশিয়াও তুমি একটা জানছো আর একটা জানো নাই তোমার সেই না জানার খেসার তুমি আমার উপরে পড়তাচ্ছ কেন তুমি যদি বোখারিও পড়তা এমনি মাঝাও পড়তা দোনো হাদিসের কিতাব পড়লে তোমার বুঝে আসতো যে মাইয়েতের জন্য খাওয়ানিও কি একটা বিলাপ অনুষ্ঠান শ্রাদ্দ অনুষ্ঠান অপরাধ অন্যায় অনুষ্ঠান এটা করা যাবে না ইমাম মাহাদির ব্যাপারে আমি স্বপ্ন দেখেছিওয়ালা দেখছি আমি এখন ইউটিউবে আমার বিরুদ্ধে একবারে যুদ্ধ ঘোষণার মতো যে কাজী সাহেব ইমাম মাহাদির ছোট দাঁড়িয়ে দেখছেন ছোট দাঁড়িয়েওয়ালা লোক ইমাম হইতে পারে ওই মুফতি সাহেবের খবর নাই ওই যে ভাই আমার সমালোচনা করছেন আল্লাহ তারে জান্নাত করুক রহমত করুক হেদায়ত করুন বলেন আমি আমি কোনো আলেম বাইরে না সে বাইটে যে আমার সমালোচনাটা করলো তার তো আগে জানা উচিত ছিল কাজী সাহেব এটা স্বপ্নের কথা বলছে স্বপ্নের দাঁড়ি স্বপ্নের দাঁড়ি দাঁড়িয়ে না স্বপ্নে কারো দাঁড়িয়ে উঠছে এটা দেখলে এটার অর্থ হয় টাকা পয়সার সম্পদ বুঝেন না দাঁড়িয়ে অল্প দেখলে বুঝে যাবে সম্পদ অল্প দাঁড়িয়ে বেশি দেখলে বুঝে যাবে সম্পদ বেশি যেমন ইউসুফ আলাহিসাল্লামের সময় মিশরের বাচ্চা স্বপ্নে দেখছে সারটা তাজা গরু আর সারটা হ্যাংলা গরু সাব আবা করা সেমা আনে নিয়ে কোনো হুন না যাব আমি স্বপ্নে দেখতে পাচ্ছি সাতটা তরতাজা গরু এই ষাটটা তরতাজা গরুকে সাতটা হ্যাংলা গরু খাই ফেলাইতে আস ব্যাখ্যা কেউই দিতে পারতেছে না ইউসুফ আলাহ ইসলাম শুনে বললেন এটা হলো সাতটা তাজা গরু মানে ষাটটা তাজা সমৃদ্ধির ফল ফসলের বছর তোমরা পাইবাই সাত বছর খুব ফসল হবে মিশরে খুব ফল হবে মিশরে আর পরে সাত বছর সাতটা যে হালকা হ্যাংলা গরু দেখছো তার মানে পরে সাত বছর ফল ফসল হইবে না কিছুই সেই সাত বছর তোমরা এই সাত বছরে ফল ফসল খাইয়ে বাঁচতে হবে বুঝলেন না তো স্বপ্নের গরু কি গরু স্বপ্নের গরু হল ফসলের বছর অথবা ফসল হীনের বছর গরু তাজা দেখলে ব্যাখ্যা হয় ফসল বেশি হবে আর গরু হালকা দেখলে হ্যাংলা তার মানে ফসল হবে না স্বপ্নের গরু তো গরু না স্বপ্নের দাঁড়িয়ে দাঁড়ি না স্বপ্নের আজানও তো আজান না এমনি এসে বলল আমি স্বপ্নে দেখছি আজান দিছে তুমি হজ করবা আরেক এক লোক আসে স্বপ্নে দেখছে কয় আমি স্বপ্ন দেখছি আমি আমি একখানে গেছি সেখানে শুনছি আজান দেয় উনি বললেন তুই চুরি করি ধরা পড়বি ঠিকই ওই লোক হজে গেছে আর এই লোক চুরি করে ধরা পড়ছে তো এমনি সিলিঙ্গে জিজ্ঞাসা করছে কেমনে আপনি এত সুন্দর ব্যাখ্যা দিলেন একই আজান স্বপ্ন দেখছি দুইজনে এই লোক চুরি করে ধরা পড়লো আর ওই লোক হজে গেল দুই রকম তো কয় স্বপ্নের আজান তো আজান না কোরআনে আছে ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ বলেছেন ওয়াজিন ইব্রাহিম তুমি মানব জাতির মধ্যে হজের আজান দাও হজের ঘোষণা দাও আজান মানে ঘোষণা আমি ওই লোকটা প্রথম লোকটাকে দেখি বুঝছি এই লোকটা আল্লাহওয়ালা সে যখন আজান দেখছে এটা ইব্রাহিম আলাহামের আজান মানে হজের আজান মানে হজের ঘোষণা দেখছে সে হজে যাবে আবার ইউসুফ আলহিসের যে স্বর্ণের পেয়ালা তার বাইদের বস্তার মধ্যে দিয়ে দিছে পরে ওরা কে স্বর্ণের পেয়ালা চুরি করছে ওখানেও আসে সুম্মা আস জানুন আইয়ে তু হলো হিরোইন কুমলা সার এখন এক ঘোষকে ঘোষণা দিছে এই কাফেলা তোরা চোর ওখানেও আজান শব্দ আসছে দ্বিতীয় লোকটার দেখে মনে হয়েছে এই লোকটা চোর টাইপের তো আমি এর এর স্বপ্নকে নিয়েছি ইউসুফ সুরা ইউসুফের আয়তের দিকে যে এখানে চোদ্দ গিয়ে ওরা আজান দিছে মানে ঘোষণা দিয়েছে এটা কোরআনে আছে অতএব এই লোকে সে আজান দেখছে এই লোক চুরি করে ধরা পড়বে তো স্বপ্নের আজানও আজান না স্বপ্নে দেখলেন যে এক তন্নী তরুণী বিশ্ব সুন্দরী মেয়ে আপনার ঘরে এসে হেসে আপনার সাথে কথা বলতেছে স্বপ্নের মেয়ে তো মেয়ে না স্বপ্নের সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে না স্বপ্নের মেয়ের অর্থ হইল আপনার যে কোনো একটা সুসংবাদ আছে হয় ভালো পাশ করবেন না নির্বাচনে দাঁড়াইলে বুঝলেন ভোট ভালো পাইবেন বা যে কোনো একটা কিছু আপনার হইবে ভালো একটা কিছু ইমাম মাহাতির দাঁড়ি ছোট স্বপ্ন দেখছি দেখছি ছোট আমি কি বলতাম যে বড় বড় দাঁড়ি দেখছি মাসলা দেওয়া শুরু করছে স্বপ্নের উপরও মাসলা দেওয়া আরম্ভ করছে না জেনে কথা বললে বড় দুঃখ লাগে জেনে বুঝে বলো আমি ভুল করতে পারি মানুষ মাত্রই ভুল আছে নাকি ভুল করতেই পারি কিন্তু সমালোচনাটা করার আগে আর সমালোচনা করার দরকার কি এটা টেলিফোন আছে কাজী ভাই আপনি এটা বলেছেন আমি তো বুঝতে পারতেছি না আসলে ঘটনা কি ঠিক না তুমি না জানলে আমারও জিজ্ঞাসা করতে পারো না আমি এই পর্যন্ত কোনো আলেমের আমি কোনো ইউটিউবে টেলিভিশনে কোথাও আলহামদুলিল্লাহ আমি নাম ধরে কোন আলেমের সমালোচনা আমি করিনি আমার মনে নেই আমি এটা করি না আমার একজন আলেম ভাইয়ের সম্মান দিলে আমারই সম্মান বাড়ে নাকি আমার একজন আলেম ভাইকে অপমান অপমান করলে আমারই হয় কারণ সবাই তো একই 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 টুপি করতা দাঁড়িয়েওয়ালা ঠিক না একজনের অপমান গোটা আলেম শ্রেণীর অপমান এক আলেমের অপমান গোটা আলেম সমাজের অপমান ওলামায় কিরাম গঠনমূলক কিছু বক্তব্য সমাজে ইউটিউবে দিলে এমনভাবে দেওয়া উচিত যে একজন আরেকজন আলেমের অসম্মান না হয় যে কথাটা এইভাবে আছে তবে এই অর্থ হয়তো হইতে পারে এর সবচেয়ে ভালো হলো ব্যক্তিগত যোগাযোগ করা ব্যক্তিগত যোগাযোগ করা যিনি ভুল করবেন তাকে দিয়েই তার ভুলটা সংশোধন করিয়ে দেওয়া তাহলে আর কোনো অসম্মানের বিষয় হয় না কে যদি ভুল করে থাকে তাকেই বলবেন তিনি আরেক বক্তৃতা বলে দেবে কিন্তু আমি সমালোচনা করলে তো আমি সহ কি হয়ে গেলাম দুর্নাম হয়ে গেলাম আপনাদের যত প্রশ্ন আচ্ছা নবীজি নব প্রাপ্তির পর কত রাখা তারা বিচারাত পড়তেন সন্ন্যত না নফল যেটা সন্ন্যত সেটাকে নফল বলা যায় যেটা নফল নবীজি করেছেন সেটাকে সন্ন্যত বলা যায় অসুবিধা নেই নবুত প্রাপ্তির পরে তিনি সর্বদাই এগারো রাকাত পড়তেন রাতের সালাত কত রাকাত এগারো রাকাত কোন কোন কোনো রেওয়াইতে তেরো রাকাত এমনি আব্বাসের রেওয়াইতে তেরো রাকাত আছে আয়সার রেওয়াইতে এগারো রাকাত আছে এই কিন্তু এক এক রাকাত আমাদের পাঁচ রাতের পাঁচ বিশে কত একশো রাকাত তারা সমান হবে এক রাকাত ওনারা এক রাকাত আমাদের একশো রাকাতের সমান খালি কাজ কি মাছ এগারোটা নিলিত হইল না ওনার এগারোটা ছিল এক একটা মন ওজনের রুই মাছ এগারো রাকাত এক একটা একটা মাছ বুঝেন না আমরা যে এগারো রাকাত পড়ব আমাদের এগারো রাকাত তো ওনার দুই সেজদারও সমান না পঞ্চাশ আয়াত পড়া যায় এরকম এক এক সেজদা দিতেন রুকুতে থাকতেন পঞ্চাশ আয়াত পরিমাণ অল্লাক আমরা খালি কোয়ান্টিটি নিয়েছি কোয়ালিটি নেই কোয়ালিটি নেন বিশ পড়লেও কোনো সমস্যা নেই এগারো টাকা পড়লেও কোনো সমস্যা নেই পঁয়ত্রিশ তেত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তেষট্টি টাকাত পর্যন্ত আমাদের সাহাবি তাবি আসলামরা পড়তেন এই নামাজ এখানে রাকাত কোনো ফ্যাক্টর না এখানে ফ্যাক্টর হলো সময় সময় কতটা দিলেন কোরআনে করিম রাতের সালাতের সময়ের উপর গুরুত্ব দিচ্ছে আর আমরা গুরুত্ব দিচ্ছি রাকাতের উপরে ইন্ন রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু না মিন সুলসাই লাইল তোমার রব জানে যে তুমি রাতের এই কিয়ামে এই তাহাজ্জুদ তারাবির মধ্যে রাতের তিন ভাগের প্রায় দুই ভাগ থাকো মানে বারো ঘন্টা রাত হলে প্রায় আট ঘন্টা তুমি এই তারাবি নিয়ে থাকো আমাগো তারাবি তো বড় জোর দেড় ঘন্টা আর ওনার তারাবি কত প্রায় আট ঘন্টা তাহলে আপনি কতটা সময় বিনিয়োগ করলেন এইটা হলো আল্লাহর কাছে প্রিয় জিনিস আল্লাহ বলছেন প্রায় রাতের তিন ভাগে দুই ভাগ কাটাহু কোনো কোনো রাত অর্ধ রাত পর্যন্ত এটা নিয়ে থাকো অসুলু সাহু কোনো রাত রাতে তিন ভাগের এক ভাগ তিনের এক অর্ধেক তিনের দুই এই হলো হিসাব আমরা কিন্তু এই এই ধারের কাছেও যাই না আমরা আছি খালি কি লইয়া রাকাত লইয়া আবার অনেকে চ্যালেঞ্জও দেয় এটা প্রমাণ করতে পারলে এত লাখ টাকা সব ভুয়া চ্যালেঞ্জার এগুলি চ্যালেঞ্জের কি আছে ভাই নবল সালাদ পড়লে যা পড়বা সব পাইবা কম পড়লে কম পাইবা বেশি পড়লে বেশি পাইবা নবীজি মাটি তৈরি না নূরের তৈরি এই একখান প্রশ্ন জবাব দিতে দিতে একেবারে মানে কি কইতে আমার মাটির তৈরি না এইরকম চিন্তা এরকম প্রশ্ন এগুলি আসছে আগে আদমের সেজা দিছে আর যখন সেজা দিতে বলছে ও বলে কি মিন ও খালাক্তা মিন তিন তার নজর গেছে কারে কি থেকে বানাইছে ওইদিকে কাকে কি জ্ঞান কি মর্যাদা দিয়েছে সেইদিকে তার খেয়াল যায় নাই খেয়াল গেছে কি দিয়ে বানাইছে তো তোমারও তো সেই একই দশা ই ব্রিজের যে খেয়াল হয়েছে কি দিয়ে বানাইছে তোমারও তো খেয়াল সেই গেল বুঝেন না মাটির তৈরি না নূরের তৈরি তুমি এটা দিক করবাটা কি নবী কি বলছেন এটা ফলো করো নবীর আদর্শ কি ছিল এটা অনুসরণ করো কুলিন কুন্তুম লহা আল্লাহ উনি আল্লাহকে ভালোবাসলে আমার অনুসরণ আল্লাহ তোমাদের ভালোবাসবেন সব গুণা ক্ষমা করে দিবেন মাটি আর নুর নিয়ে কোন বিতর্ক করতে বলছে তোমারে এগুলি ওই ইবলিসি খেয়াল কি খেয়াল ইবলিসি খেয়াল এগুলি ভালো না এর ধারে পাশে যাবেন না এটা কোনো সাবজেক্টই না কে কি দিয়ে তৈরি হলো এটা কোনো সাবজেক্টই না মহাবিশ্বের সব জিনিসের মূল হল নূর একটা জ্যোতি ইলেকট্রন প্রোটন নিউট্রন মাটিরও মূল ওইটা আগুনেরও মূল ওইটা পানিরও মূল ওইটা মহাবিশ্বের সব জিনিসের সৃষ্টি কোন হাও কালেমা থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে সব জিনিসের মূলের মধ্যে ইলেকট্রন প্রোটন নিয়টন এগুলি আছে আছে না এই জন্য সৃষ্টির বিতর্কে যাওয়া যাওয়া এটা অবৈজ্ঞানিক একটা মূর্খের কাজ সমবেত মোনাজাতের কি কোনো দলিল আছে না স্বভাবত মনে যাত পাশক্তের পরে যেটা এটা কোনো দলিল নাই এমনি এস্তেস্কার মধ্যে নবীজি জুমার খোদবার ভিতরে হাত তুলেছেন সবাই হাত তুলেছে এটা দলিল আছে কুনুতে না জেলার মধ্যে শেষ রাখাতের রুকু থেকে উঠে তিনি আল্লাহ আলাই কেবে ভোলান ওই যে কুনুতে না জেলা পড়তেন এখানে হাত তোলার দলিল আছে ভিতরির মধ্যে কুনুতের মধ্যে হাত তুলেছেন এটা দলিল আছে কিন্তু পাশক্ত সালাতের সালাম ফিরাবার পরে এইভাবে হাত তোলার একটা দলিল নাই তবে পড়ে ব্যক্তিগতভাবে একজন আমি আমি হাত তুললাম এইটার হাদিস আছে এর পক্ষে কয়টা হাদিস হ্যাঁ একলা একলা মনেজাত দেওয়া হাত তুলে দোয়া করা নফলের পরে ফরজ না নফলের পরে এটার কয়টা হাদিস আছে চল্লিশটা হাদিস আছে সেখানেই দেন না কেন যেখানে আছে ওখানে দেন যেখানে নাই সেখানে দেবেন কেন ফরজের পরে দি ডিউটি হলো জিকির করা কি করা জিকির করা নফলের পরে জিকিরের ডিউটি নেই ফরজের পরে জিকিরের ডিউটি আছে ফাইজা কদাই তুমু সলাতুরুল্ল সুরান নিসার একশো তিন নম্বর আয়াত যখন সালাত শেষ করবা তখন আল্লাহ জিকিরে লেগে যাও সোহান ৩৩ তেত্রিশ বার এটা একটা জিকির আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এটা একটা জিকির আল্লাহ চৌত্রিশ বার এটা একটা জিকির আস্তাক ফরল্লা আস্তাক ফরল্লা আস্তাক ফরল্লা তিনবার বলা তিনটা তিনবার জিকির আল্লাহ সালাম এটা একটা জিকির শেষ পর্যন্ত দোয়া এটা একটা জিকির তারপরে তিন কুল এখলাস ফালাক নাজ পড়া ফরজের পরে এটা একটা জিকির আয়তুল কুরসি পড়া এটা একটা জিকির কত জিকির আছে তোমার বলছে জিকির করতে না তোমার হাত তুলতে কইছে আর তুমি সামা পাওয়ার নমাজের ভিতরে শেষ করবা সাহাবায় কেনাম নবী সাল্লা সাল্লাম সালাতের ভিতরে কাঁদতেন সালাতের ভিতরে কান্নাকাটি করতেন শেষ কাতার পর্যন্ত শোনা যেত আর আমরা কাঁদি সালাম ফিরাবার পরে ঠিক না প্রধানমন্ত্রীর চেম্বারে থাকতে কাঁদে নাই রাস্তায় গিয়ে কাঁদে এই হলো বাঙালির দুর্বুদ্ধি আল্লাহর কাছে গিয়া যখন দাঁড়াইছো আল্লাহর দরবারে দাঁড়িয়েছে এই সময় কাঁদো নাই বাইরেই গেছে এখন কান্নাকাটি করে এখন কান্নাকাটি করো কেন সময় পাইছে না আর কান্নাকাটি তারা বিন নামাজ এগারো রাকাত কেন হলো যেহেতু আল্লাহ রসুল পড়ছেন যদি বলেন জোহরের সারেঘাত ফরজ কেন হইল হ্যাঁ সারেঘাত ফরজ কেন হইলো আল্লা দিয়েছেন আল্লাহ রসুল দিয়েছেন মুসলমানের সব কেন উত্তর আল্লাহ দিয়েছেন বস আর কোনো কেন নাই আল্লাহর হুকুমটাই হলো কেনের উত্তর ঠিক না রমজান এক মাস কেন হইল আল্লাহ দিয়েছেন ঠিক না হয় যে একবার ফরজ কেন হইল যেহেতু একবার আল্লাহ ফরজ করেছেন ঠিক না কি জাকাত বছরে একবার ফরজ কেন যেহেতু আল্লাহ একবার ফরজ বলেছেন ওসর জমিনের উৎসর জমিনের জাকাত যত যতবার খন্দ আসবে ততবার এটা ফরজ হবে কেন ততবার যেহেতু আল্লাহ রাসুল ফরজ করেছেন এটাই তো জবাব সহজ জবাব এগারো রাকাত পড়েছেন মানে আট টাকাত তারা বি আর তিন ডাকাত ভিতির অথবা দশ টাকাত তারা বি এক বিতির ভিতির ফল এগুলি নিয়ে কোনো গন্ডগোল করেন না অযথা জিনিস হ্যাঁ ভিতরের নামাজ হ্যাঁ ভিতিরের নামাজ নবীজিৎ জীবনের সবচেয়ে বেশি তিনি পড়তেন এক রাকত এক রাকত ভীতির রসুনের জীবনের সবচেয়ে বেশি তিনি পড়তেন প্রতি রাতেই তাহাজ্জুদের পরে। ফায়েজা খাশি তা সুফ হাফ আউতারে বেমার যখন বোর হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহাজুদ পড়তে পড়তে এক রাকাত ভিতীর দিয়ে বেজোর করে নাও তিন ডেকাতও পড়েছেন সালাসা রাকা তিন ডাকাত ভিতিরে পড়েছেন পাঁচ টাকাত বিতিরে পড়েছেন সাত রাখাত বৃতির পড়েছেন রাখা তিন নয় রাখাত বৃতির পড়েছেন এহেদা আশারাত রাকা এগারো রকাত বৃতির পড়েছেন সালা রাকা তেরো রাখাত বিতিরে পড়েছেন বাঙালি খালি তিন ডাকাত তুলেই মরতে আছে। আর বাকিউলির খবর নাই এক রাখা তো শূন্য তিন ডাকাতো শূন্য পাঁচ সাত নয় এগারো তেরো সবগুলি শূন্য সবগুলি কি শূন্য শূন্যতার মধ্যে আছে হ্যাঁ আমরা জানি নেই আমরা পড়তে পারি নেই এটা আমাদের জানার ত্রুটি সহি মুসলিম খুলেন সহি মুসলিম খুললে দেখবেন পাঁচ সাত নয় সবগুলি বিতির এক সহি হাদিস সবগুলি সহি হাদিস ওখানে বর্ণনা আছে শহী বোখারিতে অনেকগুলি ভিতিরের বয়ান আছে বাবল ভিতিরের মধ্যে তিন ডাগত পড়লেও কোনো সমস্যা নেই আপনার তিন ডাকাত পড়তে মনে চায় তিন ডাগাত পড়েন এটা সহি বুঝেন না কিন্তু এক রাখা তোলারা সমালোচনা করবেন না সেটাও শূন্য সেটাও কি নবীজির কোন সুন্নতের বিরুদ্ধে যাওয়া মানে আল্লাহ নবীর বিরুদ্ধে চলে যাওয়া কোন সুন্নতকে ঘৃণা করা মানে আল্লাহ নবীকে ঘৃণা করা কোন সুন্নতকে মহাব্বত করা মানে আল্লাহ নবীকে সাল্লাম তাকে মহাব্বত করা ওটা জান্নাতে যাওয়ার রুসিলা হবে ইসলাম ধর্মের কোনো কিছুই কেউ বাপ দাদার থেকে আনে নেই সব কিছুই আল্লাহ থেকে আল্লাহ রসুল থেকেই আনা হয়েছে যেগুলি সহি এগুলি সব আল্লাহ থেকে আল্লাহর রাসুল থেকে এসেছে আইমে কেনাম বিশেষ চার মজাব তারপর আহল হাদিস আরও যারা আছেন সহি তরিকার উপরে চলেন এরা সব কোরআন সন্ন্য থেকে নিয়েছেন এগুলি সমালোচনা করা যায় না যাওয়া সমালোচনা করা উচিত না সুন্নতের মধ্যে সুন্নতে মোয়াক্কাদা আছে সুন্নতে যায়দা আছে মানে মোয়াক্কাদা সুন্নতে মোয়াক্কাদা মানে নবুজি এগুলি পড়েছেন সারা জীবনে আমরা পড়া উচিত আমাদের পড়লে আমরা বিরাট সব পাবো কিন্তু কোন সুন্নতে মহাক্কাদা না পড়লে গুনা হবে না যেমন বারো রাখার সুন্নতে মোয়াক্কাদা না পড়লে কোনো গুণা নাই কিন্তু এটা পড়লে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ বারো রাখার শূন্যতে মহাক্কাদা যদি প্রতিদিন পড়েন প্রতিদিন জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন কত বড় সব এই লোভে শূন্যতে মহাক্কা পড়া আমাদের উচিত কিনে না পড়লে গুনা হবে না গুনা হবে না গুণার সম্পর্ক হলো ফরজের লগে ও রে কহু ফরজ করলে সব দেওয়া হবে না করলে আজাব দেওয়া হবে কিন্তু সন্ন্যত নফল করলে বিরাট সব দেওয়া হবে ওলা ইউ কাবু তার কিন্তু যাকে ছাড়া যে ছাড়বে তাকে আজাব দেওয়া হবে না ওভারটাইম এবাদত ওভারটাইম আমল আপনি চাকরি হলো পাঁচটা থেকে নয়টা থেকে পাঁচটা কিন্তু পাঁচটা থেকে আটটা পর্যন্ত করলে বাড়তি বেতন পাবেন কিন্তু না করলে কি আপনারা সাজা দেবে ওভার না করলে সাজা দেয় সাজা দেয় না এটা আই মেয়েকেরামের মতামত আছে এই এই বিষয়ে সম্মানিত ভাইরা সুন্নতকে আমাদের ফোকাহাই কিরাম বাবুল ফরাইজ কিতাবুল ফরাইজের পরে কিতাব নাওয়াফের লেখে নফলের অধীনেই যত সুন্নত সুন্নতে জায়দা সুন্নতে মোয়াক্কাদা তাতা ও মোস্তাহাব সবগুলি নফল অধ্যায় বায়ন করেন এটা ফেকা তো নফল মানিল বাড়তি সুন্নাগুলিও ফরজের পরে নফল অধ্যায়ের সদস্য এগুলি সব ফোকাহারা এইভাবে বর্ণনা করেছেন যাই হোক সম্মানিত ভাইরা আজকে আপনাদের অনেকগুলি প্রশ্ন তো আর এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না আমরা বারোটা ক্রস করে ফেলছি কফারতন মজলিস দুটো আমরা পড়ে নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক Ah